আরে মোর তো আরো একটা খবরের দিকে নজর রাখবো। কোচবিহার গীতাল দরে গ্রামে উত্তেজনা ছড়িয়েছে, ঠিক কি কারণে সেখানে উত্তেজনা আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, কিন্তু আপনাদের জানাই বিএসএফ এর সঙ্গে বিএসএফ এর বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে, তাদের বিএসএফরা মারধর করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে স্থানীয়দের, কিন্তু ঠিক কি কারণে সেই খণ্ডযুদ্ধ আমরা এখনো জানতে পারিনি, কিন্তু আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, সেখান থেকে তুলে ধরার চেষ্টা করবে। আপনাদের এই মুহূর্তে যেটা আপডেট আমরা পাচ্ছি জানাবার মতো, কোচবিহার গীতাল দরে গ্রামে সেখানে উত্তেজনা ছড়িয়েছে, কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রবিউল হক। রবিউল, কি জানা যাচ্ছে? এক নং ব্লকের গীতালদা দুই গ্রাম পঞ্চায়েতের একেবারে সীমান্তবর্তী এলাকা ভোরাম পয়েস্তি, অর্থাৎ মরাগুটি এলাকা, সেই এলাকায় কিন্তু আজকে সকালবেলায় বিএসএফ এর সঙ্গে গ্রামবাসীদের একটা বচসা এবং খণ্ডযুদ্ধ বাদে গ্রামবাসীদের অভিযোগ যে আজ সকাল 10টা নাগাদ আচমকাই বিএসএফ গ্রামে ঢুকে এলোপাথারি মারতে শুরু করে এবং সেই মারে কিন্তু আহত হয় বেশ কয়েকজন মহিলা শিশু থেকে শুরু করে সাধারণ গ্রামবাসী। এবং তারপরে গ্রামবাসীদের সবথেকে চাঞ্চল্যকর যে অভিযোগ, যারা বিএসএফ এর মারে আহত হয়েছে সেই সমস্ত গ্রামবাসীদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গ্রামবাসীরা যখন অ্যাম্বুলেন্সকে ডাকে সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু বিএসএফ এখন পর্যন্ত সেই মানে সেই মরাকুটি এলাকায় ঢুকতে দেয়নি, অর্থাৎ একেবারে বিএসএফ ক্যাম্পের সামনেই কিন্তু সেই অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে। কোনোভাবেই বিএসএফ সেখানে অ্যাম্বুলেন্সকে ঢুকতে দিচ্ছে না, রোগীরা বাড়িতেই পড়ে রয়েছে। অপরদিকে কিন্তু এই ঘটনার খবর শুনে তৎক্ষণাৎ সেখানে চলে আসেন দিনাটা মহকুমার পুলিশ আধিকারিক, বিদ্যুৎ সরকার থেকে শুরু করে দিনাটা থানার একাধিক পুলিশ আধিকারিক। এবং এখানেও সবথেকে চাঞ্চল্য বড় অভিযোগ যে বিএসএফ কিন্তু সেই পুলিশ আধিকারিক যারা রয়েছেন তাদেরকেও কিন্তু কোনোভাবেই ভিতরে ভিতরে কি হয়েছে, গ্রামবাসীরা যারা অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে কেন অবস্থায় পড়ে রয়েছে অসুস্থ অবস্থায়, বা বিএসএফ এর বিরুদ্ধে কি ঠিক অভিযোগ, বা বিএসএফ বা কি করেছে, কিন্তু কোনোভাবেই বিএসএফ সাংবাদিকদের কিন্তু ভিতরে যেতে দিচ্ছে না। এবং সাংবাদিকরা ভিতরে যেতে চাইলে বিএসএফ একেবারেই বারবার কিন্তু সাংবাদিকদের সঙ্গে কিন্তু যা ইচ্ছে তাই ব্যবহার করছে। আপাতত সেই পরিস্থিতি থেকে নজর রাখো রবিউল, আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন কোচবিহার গীতালদর গ্রামে উত্তেজনা ছড়িয়েছে, সেখানে বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠছে গ্রামবাসীদের, বিএসএফ এর বিরুদ্ধে এই কারণে অভিযোগ, তারা সকালবেলা সেখানে যাদেরকে দেখতে পেয়েছেন তাদের উপরই এলো পাথারি লাঠিচার্জ করতে পারে করেছে বলে সেই অভিযোগ আমরা পাচ্ছি, এবং সেই খবর আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। এমনকি সাংবাদিকদেরও সেখানে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে এমনটাই জানালেন আমাদের প্রতিনিধি।